দিতে হচ্ছে। কেন আজকে জুট মিল তার শিল্পের কারখানাগুলোর বাইরে একটা করে বড় তালা ঝুলিয়ে দিচ্ছে? আচ্ছা এই তালা ঝোলাচ্ছে কি করে? এতদিন কে এই দিন যে ছিল না আগে কারখানার মালিককে, কারখানার মালিককে যদি কারখানার গেটে তালা ঝোলাতে হতো তাহলে নোটিশ দিতে হতো সরকারকে, ডাকতো যে তোমার কারখানাতে 100 জন চাকরি করে গো, তুমি যদি কারখানার গেটে তালা ঝুলিয়ে দাও, তুমি যদি কারখানার গেটে তালা ঝুলিয়ে দাও তাহলে ওই 100 জনের কি হবে? কারখানার মালিককে অভয় দিতে হতো যে যে 100 জনকে আমি বেতন দিতে পারছি না, আমার কারখানা বন্ধ করে দিতে হবে, সেই 100 জনকে আমি ক্ষতিপূরণ দেব। সরকার আর কারখানার মালিকের রীতিমতো আজকে বন্ধ করা পরিবেশের মধ্যে 10 বছর ধরে নন্দীগ্রামকে রাখা হয়েছে। যে দমবন্ধকর পরিস্থিতি থেকে এলাকার সাধারণ শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় মানুষ যারা কাজ চাইছে, যারা পেটে ভাত চাইছে, তারা বেরোতে চাইছে এবং এই উৎসাহের জায়গায় তারা নিজেদেরকে অপমানিত বোধ করছে। যে নন্দীগ্রামের মানুষকে এই রাজনৈতিক দলগুলো এরা অপমান করছে। নন্দীগ্রামকে সামনে রেখে যারা এখানে নিজেদের ক্ষমতা, নিজেদের শাসনে যারা এসেছে তারা এখন নন্দীগ্রামের মানুষকে গোটা দুনিয়ার কাছে, গোটা ভারতবর্ষের কাছে এবং অন্যান্য রাজ্যের কাছে তারা অপমান করছে যে নন্দীগ্রামে নাকি শান্তিপ্রিয় মানুষ থাকে, এখানে নাকি খুন দাঙ্গা জখম হয়, একথা দৃঢ়তার সাথে মানুষ বলছে। মানুষের চোখ দিয়ে জল বেরোচ্ছে যে 10 বছর ধরে তারা এখানে ভোট দিতে পারে। এই উৎসাহ, এই আবেগ এবং এই রাগ, এই ক্ষোভ মানুষের মনে, মানুষের বুকে চাপা আছে, সেই রাগ ক্ষোভেরই বই প্রকাশ আমরা আজকে সারাদিন। আপনি এখান থেকে জয়ী হলে মানুষের কাছে কি বার্তা দিবেন? আমি এখান থেকে জয়ী হওয়া মানে সংযুক্ত মোর্চার প্রার্থীর জয়ী হওয়া। সংযুক্ত মোর্চা পরিষ্কারভাবে বলেছে যে পশ্চিমবঙ্গে সংযুক্ত মোর্চা সরকার গঠন করলে 5.5 লক্ষ শূন্য পদ পূরণ হবে, প্রতি বছর এসএসসি পিএসসি হবে, নতুন করে কারখানা তৈরি হবে, বেকার ছেলেমেয়েদের চাকরি হবে, জিনিসপত্রের দাম কমানো হবে, 100 দিনের কাজ 150 দিন করা হবে, বিদ্যুতের, ইলেকট্রিকের যে দাম বাড়ছে সেই দাম তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, চাষিদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, খেটে খাওয়া গরিব মানুষের, কৃষকের, শ্রমিকের জমির অধিকার, জীবনের অধিকারকে এখানে সুরক্ষিত করা হবে। আমি জিতলে, সংযুক্ত মোর্চার প্রার্থী জিতলে আমরা একই কাজ করব, মানুষ যাতে শান্তিপ্রিয় শান্তিপূর্ণ একটা অবস্থানে থেকে নিজের নির্দিষ্ট আয়ের সংস্থান পায়, মানুষ যাতে একটা চাকরি পায়, বেকার ছেলেমেয়েরা যাতে বন্যে হয়ে আন্দোলন করতে গিয়ে খুন না হয় তার একটা পরিবেশ পরিস্থিতি এখানে।